শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে টিকা নেয়ার ভয়ে ড্রামের পিছনে লোকালেন বৃদ্ধা, ভিডিও ভাইরাল। ভারতের কাবেরী নদীতে ভাসানো হলো করোনায় মারা যাওয়া সহস্রাধিক চিতাভস্ম। ইসরায়েলের কারাগারে বন্দী 4,650 ফিলিস্তিনি। শুধুমাত্র ফিলিস্তিনি পতাকা আঁকায় স্কুল ছাত্রীকে গ্রেফতার করল ইসরায়েল। আরো ভয়ঙ্কর হয়ে ওঠার আশঙ্কা তীব্র শোডাউনের আবাস। পারমাণবিক ক্ষেপণাস্ত্র বাড়ানোর জরুরি লক্ষ্য চীনের। ডোনাল্ড ট্রাম্পের পর এবার চীনের 59টি প্রতিষ্ঠানের ওপর বাইডেনের নতুন নিষেধাজ্ঞা। এবং সবশেষ থাকছে নতুন সরকার ইসরায়েলের জন্য বিপজ্জনক, অবশেষে মুখ খুললেন নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। দেশের গ্রামাঞ্চলে একাংশের মধ্যে টিকা নিয়ে ভীতি ক্রমেই চেপে ধরছে। টিকা নিয়ে সরকারের সচেতনতামূলক নানা পদক্ষেপের পরেও অনেকেই গুজবের শিকার হচ্ছেন, ফলে গ্রাম অঞ্চলের সেই মানুষগুলোই টিকা বিমুখ হচ্ছেন। উত্তরপ্রদেশে তেমনই একটি ঘটনা সম্প্রতি সামনে এসেছে, যা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ঘটনাটি মঙ্গলবারের। ইটাওয়া জেলার গ্রামগুলোতে টিকা নিয়ে সচেতনতামূলক প্রচার চালাচ্ছিলেন স্বাস্থ্য দপ্তর। বাড়ি বাড়ি গিয়ে সেই প্রচার চালাচ্ছিলেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক সরিতা ভৌদরিয়া, তার চন্দরপুর গ্রামে প্রচারণা চালাচ্ছিলেন। গ্রামের চিকিৎসক স্বাস্থ্যকর্মী এসে এই খবর চাউর হয়ে গিয়েছিল আগেই, ফলে চিকিৎসকরা যখন হরিদেবী নামের অষ্টিতত্ত্বীপর এক বিদ্যার বাড়িতে পৌঁছান, তাদের দেখা মাত্রই ছুটে ঘরের ভিতরে ঢুকে একটি বড় ড্রামের পিছনে লুকিয়ে পড়েন তিনি। এক চিকিৎসক হাঁক দিয়ে বলেন, আম্মা কোথায় গো, টিকা দেওয়ার লোকজন এসেছে যে। কিন্তু হরিদেবী ড্রামের পিছন থেকে বেরোতে চাইছিলেন না কিছুতেই। বিষয়টা বোধগম্য হওয়াতে চিকিৎসকরা ফের বৃদ্ধকে বলেন, বিধায়ক এসেছে আপনার সঙ্গে দেখা করতে, ইঞ্জেকশন দেওয়ার জন্য আসেনি, শুধু কথা বলতে এসেছি, অন্ততপক্ষে বিধায়ক কি বলছে সেটা শুনুন। এভাবে বোঝানোর পর হরিদেবী গুটি গুটি পায়ে ড্রামের পিছন থেকে বেরিয়ে আসেন। পরপর সারি বেঁধে বসানো রয়েছে অসংখ্য মাটির পাত্র, সবই সাদা কাপড়ে বাঁধা। পাত্রগুলোতে রয়েছে করোনায় মৃত নাম পরিচয়হীন সহস্রাধিক চিতাভস্ম। বেঙ্গালুরু শহরের সুনাম হালি শ্মশানের চিত্রটি। প্রতিটি পাত্রের একটি নম্বর রয়েছে। পাত্রগুলো কাবেরী নদীর ঘাটে আনা হয় প্রথা মেনে। কাঠ ভাসিয়ে দেওয়া হয় অজ্ঞাত পরিচয়ে 1,200 জনের চিতাভস্ম। ঘটনায় বেশ অমানবিক বটে, করোনা মহামারীর ভয়ে মানুষের মধ্যে এমনভাবে ঢুকে গেছে যে মানুষ মরদেহ সৎকারের ক্ষেত্রেও বাছ বিচার শুরু করতে বাধ্য হয়েছে। করোনার আতঙ্কে বহু পরিবার মৃত স্বজনের চিতাভস্ম পর্যন্ত নিতে রাজি হয়নি, আবার প্রথা মেনে আচার অনুষ্ঠান করার সামর্থ্যও নেই অনেকের। বেঙ্গালুরুর টিআর মিলস শ্মশানের কন্ট্রাক্টর রিকর কুমার বলেছেন, একটা পরিবারে 2-3 জন করোনায় মারা গেলে বাকি সদস্যরা আর শ্মশানে এসে ছাই সংগ্রহ করেন না। দীর্ঘদিন ধরে প্রচুর ছাই ভর্তি মাটির পাত্র জমেছে শহরের প্রায় সবকটি শ্মশানেই। তাই বাধ্য হয়ে সরকারকেই চিতাভস্ম নদীতে ভাসিয়ে দেওয়ার কাজ করতে হচ্ছে। ভারতে শুক্রবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 2,85,72,000 মানুষ, মারা গিয়েছেন 3,40,719 জন। ইসরায়েলের কারাগারে মে মাসের শেষ পর্যন্ত হিসেব অনুযায়ী মোট 4,650 ফিলিস্তিনি বন্দী রয়েছেন। বুধবার ফিলিস্তিনি বন্দীদের সংগঠন প্যালেস্টাইন প্রিজনার্স ক্লাব এর একটি বিবৃতিতে এই তথ্য জানায়। বিবৃতিতে পিপিসি জানিয়েছে, ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের মধ্যে মোট 39 জন নারী এবং 180 জন শিশু রয়েছে। এর আগে গত মাসে জেরুজালেমের শেখ জাররা মহল্লা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইহুদি বসতি স্থাপনে ইসরায়েলি আদালতের আদেশ এবং গাজায় আগ্রাসনের জেরে পুরো ফিলিস্তিনে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমনে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জেরুজালেম সহ অধিকৃত পশ্চিম তীর এবং ইসরায়েলে আরব শহরগুলোতে গ্রেফতারি অভিযান চালায়। অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডের শেখ জাররা মহল্লায়
ফিলিস্তিনি পতাকা আঁকা গ্রেফতার করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার বিদ্যালয় থেকে ফেরার সময় ওই ছাত্রীকে গ্রেফতার করা হয়। ফিলিস্তিনি আইনজীবী নাসের আউদা জানান, 14 বছর বয়সী ওই শিক্ষার্থী তার সহপাঠীর গালে রং দিয়ে ফিলিস্তিনের পতাকা এঁকেছিল। গত 25 এপ্রিল জেরুজালেমের ইসরায়েলি ডিস্ট্রিক্ট কোর্ট শেখ জাররা মহল্লা থেকে 6 ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদ করে তাদের বাড়ি ইসরায়েলি নাগরিকদের কাছে হস্তান্তরের আদেশ দেয়। এই আদেশের জেরে পুরো ফিলিস্তিন জুড়ে বিক্ষোভ শুরু হয়। ঘটনার ধারাবাহিকতায় স্বাধীনতাকামী সংগঠনগুলোর তৎপরতায় অবরুদ্ধ গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। অপরদিকে ইসরায়েলের অভ্যন্তরে থাকা ফিলিস্তিনি আরব বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিকরাও বিক্ষোভ শুরু করেন। সামগ্রিক অস্থিরতা ইসরায়েলি আদালতে ফিলিস্তিনিদের উচ্ছেদে আপিল শুনানি স্থগিত করতে বাধ্য হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দিয়ে তীব্র শোডাউনের আভাস দিয়েছে চীন। এখন দেশটির একমাত্র জরুরি লক্ষ্য ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়ানো। গতকাল বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এসব জানিয়েছে ইয়াহু নিউজ। এতে পারমাণবিক দিক দিয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে চীন বলে আশা প্রকাশ করা হচ্ছে। গ্লোবাল টাইমসের চীনা কমিউনিস্ট পার্টির এই মিডিয়া মুখপাত্রর সম্পাদক হু জিজিয়ান এক কলামে লিখেছেন, চীনের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা অবশ্যই এমন পরিমাণে বাড়াতে হবে যা মার্কিন অভিজাতদের কাঁপিয়ে তুলবে, তারা যাতে চীনের সঙ্গে সামরিক সংঘাতে জড়ানোর চিন্তাই না করে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে শোডাউনের জন্য চীনের প্রস্তুত থাকা উচিত। মার্কিন কৌশলগত নিয়ন্ত্রণ ক্রমশই তীব্র হচ্ছে। আমি আবার মনে করিয়ে দিতে চাই যে আমাদের প্রচুর পরিমাণে জরুরি কাজ রয়েছে, তবে সর্বাধিক গুরুত্বপূর্ণগুলোর মধ্যে আছে দ্রুত কমিশনযুক্ত পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বৃদ্ধি করা। এটি আমেরিকার বিরুদ্ধে চীনের কৌশলগত প্রতিরোধের মূল ভিত্তি। চীন নীতিতে পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পকে অনুসরণ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি হুয়াওয়ে সহ চীনের 1960টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন। সেনাবাহিনীর সাথে সুসম্পর্ক রয়েছে এমন এক ডজনেরও বেশি চীনা প্রযুক্তি এবং প্রতিরক্ষা প্রতিষ্ঠানে মার্কিন নাগরিকদের বিনিয়োগকে নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টি প্রায় চূড়ান্ত। নিষেধাজ্ঞা বিষয়ক আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে চীনের কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছেন যে তারা প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নেবে। এর আগে আদেশ অনুযায়ী 31টি চীনা প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করার উপর নিষেধাজ্ঞা ছিল মার্কিন নাগরিকদের। হোয়াইট হাউসের কর্মকর্তার ভাষ্য অনুযায়ী পরিকল্পনা মাফিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যেন নিষেধাজ্ঞার অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোর উপর সর্বোচ্চ প্রভাব পড়ে এবং বিশ্ববাজার সর্বনিম্ন ক্ষতিগ্রস্ত হয়। হুয়াওয়ে সম্প্রতি জানিয়েছে যে 2019 সালের প্রতিষ্ঠানটির উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে প্রতিষ্ঠানটির মোবাইল ফোন ব্যবসা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে সামনের মাসগুলোতে নতুন এই নির্বাহী প্রতিষ্ঠানের নাম সংযুক্ত হবে বলে আশা করা হচ্ছে। এমন সময় নিষেধাজ্ঞা জারি করা হলো যখন জিনজিয়াংয়ে উইগুরদের ওপর নজরদারির বিষয়টি নিয়ে সমালোচনা চলছে। চীন আন্তর্জাতিক পর্যায়ে আগ্রাসী এবং নিজেদের দেশের ভেতর অত্যাচারী আচরণ করছে বলেও চীনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বাইডেন প্রশাসন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন ইঙ্গিত দিয়েছেন যে নতুন করে আরোপিত নিষেধাজ্ঞা সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পাল্টা পদক্ষেপ নিতে পারেন তারা। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবার গঠিত হতে যাওয়া নতুন সরকার বিপজ্জনক হবে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, পশ্চিম তীরে ইসরায়েলের রাজনৈতিক দলগুলো মিলে যে জোট সরকার গঠনে সম্মত হয়েছে সেটা বামপন্থী সরকার। এ সরকার ইসরায়েলের ভবিষ্যৎকে বিপদাপন্ন করে তুলবে। প্রস্তাবিত সরকারের বিরুদ্ধে দেশের ডানপন্থীদের একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু। তিনি টুইট বার্তায় বলেছেন, এটি হলো ইসরায়েলের বাসীর জন্য প্রতারণা। এটি একটি বামপন্থী সরকার। নিশ্চিতভাবে অদূর ভবিষ্যতে এর কারণে ইসরায়েলের সার্বভৌম এবং জনগণের জীবন নিরাপত্তা বিপন্নপন্ন হবে। আমি নেসেটের ডানপন্থীর সব সদস্যকে এই সরকারের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানাচ্ছি। এটি বামপন্থী, রুখে দিন। এদিকে নেতানিয়াহুকে সরিয়ে নতুন সরকার গঠন করতে একজোট করেছে 8টি বিরোধী দল। ইয়ামিনা পার্টি এবং ইয়াশ আডিটের নেতৃত্বাধীন এই জোটে যুক্ত হয়েছে একটি আরব দল। ইসরায়েলের ইতিহাসে প্রথমবার এমনটা হলো। 8 দলের জোট সরকার গঠন করার লক্ষ্যে বুধবার রাতে ইসলামী আন্দোলনের দক্ষিণ শাখার রাজনৈতিক দল ইউনাইটেড আরব লীগ একজোট হয়েছে। এবং তিনি বলেছেন, প্রধান মনসুর আব্বাসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ইয়েশ আডিট দলের নেতা ইয়ার লাপিদ। তারা নেতানিয়াহুর বিরুদ্ধে একজোট হয়েছে।
আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।